বিজেপিৰ প্ৰথম পাৰ্থী লিষ্ট ওলাইছে আৰু এই পাৰ্থী লিষ্টৰ মাজত নাম আছে শিলচৰৰ পৰা এতিয়া বিজেপিৰ কেণ্ডিডেট হ'ব পৰিমাণ ডাঙৰীয়া আমি ৰিয়েকশ্যনছটো ল'মেই সুধি লওঁ দাদা কেবিনেট মন্ত্ৰীৰ পৰা এতিয়া এম পিৰ পাৰ্লিয়ামেণ্টত যোৱাৰ কাৰণে আপোনাৰ নামটো আহিছে ফাৰ্ষ্ট কি কি হ'ব আপুনি চাওক আমাৰ দলৰ যিসকলে আমি কাম কৰোঁ সকলোৰে কথাই দলে নিৰ্ণয় কৰে কোন ক'ত কেনেকুৱা কাম কৰিব সরকারত কাম করব না সাংগঠনিক ক্ষেত্রে কাম করব এই ক্ষেত্র দলে মোক যা নির্বাচন বিধানসভার প্রার্থীত্ব দিলে মন্ত্রিত্ব দিলে এতিয়া দলে আমার নাম লোকসভাত প্রক্ষেপ করেছে তার আড়ত নিশ্চিতভাবে দলের কিবা চিন্তা আছে এই ক্ষেত্রে মানে ভাব যে ইয়াতে কোনটো ভাল কোনটো বেয়া কথা এইটো নয় নহয় আমি ভারতীয় জনতা পার্টির যিসকল কৰ্মকৰ্তা কর্মকর্তা হিসাবে আমি কাম আমাৰ এটাই উদ্দেশ্য থাকে যে ভারত মাতৃৰ সেৱা কৰা রাইজের সেৱা কৰা আৰু এই ক্ষেত্ৰত মই ভাবোঁ যে দীৰ্ঘদিন আমি ধলাই সমষ্টিৰ হকে আমি কাম কৰিছোঁ সাংগঠনিক ক্ষেত্রত কাসারতো কাম করছো শিলচর লোকসভা কেন্দ্র ভিতৰত জেলার ভিতর পড়ে আপনার এই ক্ষেত্ৰত আৰু এটা বহল ভৌগোলিক সীমালয় আমি রাইজের হকে কাম করে যাম এনেকা যেহেতু দলে সিদ্ধান্ত লৈছে এই সিদ্ধান্ত আমি শিলচর সিটর এটা বহু কেটা আছে শিলচর সিট কি পরিকল্পনা আপনি করেছে চাক পৰিকল্পনা মুখে কৈ লাভ নাই নিশ্চিতভাৱে আপোনালোকৰ লগতে বহি আমি কথা ক'ম আজিৰ দিনত এই কথা ক'ব পাৰোঁ যে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ আমি কৰ্মকৰ্তাসকলে আমি দীৰ্ঘদিনৰ পৰা কাম কৰি আহিছোঁ যে আমাৰ কাছাৰ বা শিলচৰ লগতে গোটেই ভাৰতবৰ্ষ বা অসম আমি সকলো ঠাইত যাতে উন্নয়ন আমি করবো ভারত মাতৃ হেবা করবো আপনার জ্ঞাত নাইনটি ওয়ানত যেতে আমার লোকসভাত কোনো কোনো আমার আমার সদস্য ইয়ার পৰা আমি পড়াইছিলাম আহমের ভিতর প্রথম শিলচারের কিন্তু এই ক্ষেত্রে শিলচারের আৰু বহুত কাম আছে থাকিব মই কৰিলে শেষ হ'ব এনেকুৱা কথা নহয় কিবা স্পেচিয়েল আপোনাৰ মনত কিবা আছে নেকি স্পেচিয়েল কোনোবা এই আমাৰ শিলচৰ হ'ব লাগিব কাছাৰ হ'ব লাগি আছে আপোনাক কম পাছতে এতিয়া আৰু এটা চৰকাৰী কামত আহিছোঁ মই আজি জাষ্ট আমি শিলচাৰ ৰাতিপুৱা আহিলোঁ আহি আমি এই আমাৰ কামত অংশগ্ৰহণ কৰাৰ আগতে আমাৰ আমি আমাৰ দলীয় কাৰ্যালয় মন্দিৰ হিচাপে ভাবোঁ আৰু ভাৰত মার শ্ৰীচৰণ সেৱা কৰি আমাৰ যিসকল দলের সভাপতির লগতে কথা কই আমি এতিয়া সরকারি কাম গৈ আছো আমার আপনার জ্ঞাত যে বিকাশ যাত্রা চলি আছে ইয়াতে আমার ওপর কাছাৰে আর হাইলাকান্দির বিকাশ যাত্ৰাত অংশ লওয়ার কারণে ফাউন্ডেশন দিয়াৰ কারণে সরকারের নির্দেশ আছে সেই কারণে এই কামবিলা করে আপনার আপনা । আপনার শুনেছে পরিমল শুক্ল ডাঙরিয়ার কি কি প্লেনস আছে ফিউচারত